নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা গাইড টক, সঙ্গে আমি সুমন্ত। বন্ধুরা, যাদের নতুন ইউটিউবার মানে ইউটিউব এসছেন বা যাদের নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা যারা অলরেডি ইউটিউবে আপলোড করছেন ভিডিও বা ইউটিউবে এসছেন, তাদের সকলের জন্য এই ভিডিওটা, আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। তো যারা নতুন ইউটিউবার বিশেষ করে তারা মানে বিভিন্নভাবে লিঙ্ক শেয়ার করেন, তো এই লিঙ্ক শেয়ার করার ফলে কি ক্ষতি হতে পারে আপনার চ্যানেলের, বা এই লিঙ্ক শেয়ার করার ফলে আপনার চ্যানেলের মানে কি কি অসুবিধা হতে পারে, তো সেই সংক্রান্ত আমি অনেক ভিডিও আমি আপলোড করেছি। আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেল ভিজিট করে, তো সেখানে আপনি ভিডিও পেয়ে যাবেন যে লিঙ্ক শেয়ার করলে কি হয় বা সাব ফর সাব করলে কি হয়। সাব ফর সাব মানে আমার সাবস্ক্রাইব, আপনার চ্যানেলের সাবস্ক্রাইব আমি করে দিয়েছি, এখন আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিন। তো এইটুকু বলা হয়েছে সাব ফর সাব, যদি জেনে না থাকেন অবশ্যই জেনে রাখুন এটা কি বলা হয় সাব ফর সাব। তো এই ধরনের অনেক কিছু আপনি লিঙ্ক শেয়ার করে কিন্তু সাব ফর সাব করেন, বা যারা নতুন ইউটিউবার তারা এগুলো করে, তো এর ফলে মারাত্মক কিন্তু আপনি ক্ষতি করছেন আপনার চ্যানেলের। তো অ্যাকচুয়ালি দেখুন, আমি আজ যে উদ্দেশ্যে এই ভিডিওটা আপলোড করছি, যে আপনি যদি ফেসবুকে সার্চ করেন সাব ফর সাব বলে, তো অনেক গ্রুপ আপনি পেয়ে যাবেন, ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন, যেখানে আপনার হাজার হাজার লাখ লাখ আমার আপনার ইউটিউবার কিন্তু সেই গ্রুপের মধ্যে যুক্ত আছে। এবং সেখানে যদি আপনি একটা মেসেজ করেন সাব ফর সাব বলে, বা আমি 1000 সাবস্ক্রাইবার চাই, তো সঙ্গে সঙ্গে সেখানে আপনার 1000 কমেন্ট পড়ে যাবে যে আমার এই লিঙ্ক শেয়ার করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আপনারটা আমি সাবস্ক্রাইব করে দেবো। তো আপনি যদি এই বিষয়ে জেনে না থাকেন অবশ্যই জানুন। আপনি আপনি ফেসবুকে গিয়ে যদি লেখেন সাব ফর সাব বলে, তো এই ধরনের গ্রুপ পেয়ে যাবেন, এবং সেই গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। জয়েন করার পর আপনি যখন কিছু পোস্ট করবেন এবং সেই পোস্টে যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, তো অবশ্যই সেখানে আপনার হাজার হাজার কমেন্ট পড়বে যে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিন, আপনারটা আমি করে দেবো। তো এগুলো থেকে কিন্তু আপনার অসুবিধা হতে পারে কখন, আপনার চ্যানেলের হয়তো আপনি 1000 জনের কাছে সাবস্ক্রাইবার আপনি পেয়ে গেলেন, কিন্তু সেই 1000 জন সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলো কি ভবিষ্যতে দেখবে? আপনার সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু আপনার সেখানে কোনো ওয়াচ টাইম হলো না, বা আপনার ভিডিওগুলো কোনো রকম ভিউয়ার্স এলো না, জাস্ট সাবস্ক্রাইবটা হলো। তো এক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু লাভ নেই, কারণ আপনার মনিটাইজেশন কিন্তু যেটা দরকার 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো সেটা কিন্তু আপনার কমপ্লিট হবে না এখান থেকে, কারণ কেউ ভিডিও কিন্তু আপনার সেখানে দেখবে না, জাস্ট সাবস্ক্রাইব করে চলে আসবে এবং আপনাকে বলবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো এক্ষেত্রে যে সাবস্ক্রাইবার বাড়ানো হলো কিন্তু আপনার ভিডিও তো এখানে কেউ দেখলো না, বা ভবিষ্যতে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই 1000 জনের মধ্যে একজনও কিন্তু আপনার সেই ভিডিও কিন্তু দেখবে না, বা নোটিফিকেশন বেলটি যদিও বা তারা অন করে রাখে, নোটিফিকেশন গেলেও কিন্তু আপনার সেই ভিডিওগুলো তারা দেখবে না। তাহলে এই ধরনের আপনি চিন্তা করুন, সাবস্ক্রাইব নিয়ে কি লাভ? আপনি যখন কোনো ফেসবুক গ্রুপ থেকে বলুন, বা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে, অনেক সোশ্যাল মিডিয়া এখন আপনি পাবেন যেখানে সাব ফর সাব আপনি পাবেন, বা যেখানে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারেন, তো এই ধরনের অনেক সোশ্যাল মিডিয়া পাবেন। তো আপনি যদি সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে জাস্ট, কিন্তু ভিউয়ার্স বা ওয়াচ টাইম এগুলো কিন্তু আপনার আসবে না, বা ভবিষ্যতে তারা ভিডিও দেখবে না। তো সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার বাড়িয়ে আপনি করবেনটা কি? তার থেকে আপনার সাবস্ক্রাইবার বাড়ার থেকে না বাড়া সে সেম সমান হয়ে গেল, তাই না? তো এই ধরনের জাস্ট আপনাকে বলার জন্য এই ভিডিওটা বানানো। তো আপনারা যদি এই ধরনের কিছু করে থাকেন, তা অবশ্যই আপনারা একটু ভাবুন যে এগুলো করে আপনাদের মানে কি হবে, বা কি সুবিধা হবে, বা কি লাভ হবে, বরং এখান থেকে আপনার চ্যানেলে কিন্তু সমস্যাও হতে পারে। ইউটিউবে যদি এগুলো জানতে পারে জাস্ট সাবস্ক্রাইবার হচ্ছে কিন্তু ভিডিও ভিউয়ার্স আসছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের র্যাঙ্কিং কিন্তু কমে যেতে পারে, বা সাজেস্টেড হিসাবে যাওয়াটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, বা হতে পারে আপনার চ্যানেল ফ্রিজ, চ্যানেল ফ্রিজ যদি আপনি সে সম্বন্ধে জেনে না থাকেন, তো সেই সম্বন্ধেও ভিডিও আমি আপলোড করেছি, আপনি সেই ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন, চ্যানেল ফ্রিজ সম্বন্ধে ভিডিও আপনি পেয়ে যাবেন। তো এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আপনার অসুবিধা হতে পারে, তাই আজ থেকে যদি এগুলো করে থাকেন তো অবশ্যই সাবধান হয়ে যান। আমি বলছি না যে এই সাব ফর সাব বা ফেসবুকে যে গ্রুপগুলো আছে এগুলো খারাপ, আমি সেটা বলছি না, তবে জাস্ট আমি আপনাদেরকে বলছিলাম যে কথাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি আমার ভিউয়ার্স হন, আমাকে যদি ভালোবাসেন, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন, তো অবশ্যই এই কথাগুলো আপনি শুনুন, বা সমস্ত গাইড সংক্রান্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনি ভিজিট করলে পেয়ে যাবেন, বা ভবিষ্যতেও পাবেন। তাই এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রেখে দিন, তাহলে সমস্ত গাইড সংক্রান্ত ভিডিও কিন্তু আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবং ভিডিওগুলিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে জানাবেন, এটা সকলকে জানানো দরকার, যারা নতুন ইউটিউবে এসছে বা যারা নতুন ইউটিউবে আসতে চায় প্রত্যেককে জানা উচিত, তাই অবশ্যই শেয়ার করবেন। এবং কমেন্ট করবেন আপনি কি ধরনের ভিডিও দেখতে চান, আপনার কি অসুবিধা হচ্ছে, আপনি যদি নতুন ইউটিউবার হন, বা আপনার কি ধরনের ভিডিও হলে আপনার ভালো হয় বেস্ট, তো সেই সব সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই ভিডিও আপলোড করে অবশ্যই আপনাদের হেল্প করবো বা দেখাবো। যে কোনো টাইপের ইউটিউব সংক্রান্ত হেল্প কিন্তু আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আপাতত এইটুকুই, দেখা হবে পরের ভিডিওয় কোন একটা ভালো টপিকের সঙ্গে, ভালো একটা গাইড সংক্রান্ত, ইউটিউব গাইড সংক্রান্ত একটা ভিডিও নিয়ে। আপাতত এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।